আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের পঞ্চম ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব ছোট্ট একটি রুম রুমের ড্রয়িং ছোট্ট একটা রুম কিভাবে আঁকতে হয় সেই রুমটাতে কিভাবে উইন্ডো আঁকতে হয় কিভাবে দরজা আঁকতে হয় এবং এই রুমটাতে কিভাবে টেক্সট মানে লেখা বসাতে হয় তো আজকে ক্লাসটা ছোট্ট হলেও যদি আপনারা এই ক্লাসটা মোটামুটি ভালো মতন একটু প্র্যাকটিস করেন তাহলে আশা করি পরবর্তী ক্লাসগুলো আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে তো শুরু করছি তো পূর্বে আমাদের যে ফাইলটি ছিল সেই ফাইলটি আমি ওপেন করে নিচ্ছি পূর্বে সেভ করা যে ফাইলটি ছিল ফাইল থেকে হ্যাঁ এই ফাইলটি ওপেন করে নিচ্ছি তো এখন আমরা একটা রুম আঁকবো সুন্দর একটা রুম যেমন আপনার তেরো ফিট বাই পনেরো ফিট একটা রুম আঁকবো তো প্রথমে রুম আঁকার জন্য আমাদের যেহেতু আমরা লেয়ারে কাজ করবো প্রথমে আমরা ওয়াল লেয়ারটা সিলেক্ট করে নেব এইখান থেকে ওয়াল লেয়ার নিচ্ছি এই যে ওয়াল হ্যাঁ তারপরে এই এখান থেকে লাইন কমনটা নিচ্ছি লাইন কমান এখানে একটা ক্লিক করে ডান দিকে আমরা টান দিব টান দিয়ে এখানে দিব আমরা পনেরো ফিট পনেরো ফিট এন্টার এরপরে নিচের দিকে আসবো এদিকে দিব আমরা তেরো ফিট এন্টার এরপরে আবার বাম দিকে যাবো বাম দিকে দিব পনেরো ফিট এন্টার এরপর উপরের দিকে দিব তেরো ফিট এখন ডাবল এন্টার দিব এই আমাদের রেকটিংগুলো হয়ে গেছে এরপরে এখানে আমরা পাঁচ ইঞ্চি ওয়াল আঁকার জন্য অফসেট নিব তো এখান থেকে আমি ম্যানুয়ালি দেখাচ্ছি পাশাপাশি শর্টকাটও বলবো এই যে এখান থেকে যে অফসেট হ্যাঁ এখানে অফসেট নিলাম নেওয়ার পরে আমরা কিবোর্ড থেকে পাঁচ লিখে এন্টার দিব দেওয়ার পরে এই যে লাইনটাকে ধরে নিচের দিকে ড্রাগ করব এটা উপরের দিকে এটা বামে এটা ডানে এই আমাদের একটা রুম হয়েছে তো এই রুমটাতে প্রথমে আমরা রুম হওয়ার পরে প্রথমে আমরা দরজাটা কেটে নিব হ্যাঁ দরজা জানালা প্রথমে আমরা কাটবো দরজাটা তো আমরা জানি পূর্বে আমার ক্লাসে আমি মাপগুলো আপনাদের দিয়ে দিছি আপনাদের সুবিধার জন্য তো আমরা একটা দরজা আঁকবো আমরা জানি মেন রুমের দরজার মাপ সাড়ে তিন ফিট হয় তাহলে এখন আবার অফসেট নিতে হবে এই যে অফসেট অফসেট নিলাম হ্যাঁ এরপরে এখান থেকে কীবোর্ড দিয়ে দিলাম সাড়ে তিন ফিট তিন ফিট ছয় অ্যান্টার তারপরে এই লাইনটিকে ধরে ডান দিকে ক্লিক করব এই যে লাইনটি হয়েছে তারপরে স্কেপ চেপে কমান্ডটা ছেড়ে দিব তারপরে এটাকে লাইনটাকে কাটতে হবে হ্যাঁ না কাটলেই রুমে ঢোকা যাবে না তো এই কাটার কমান্ডকে আমরা পূর্বে দেখিয়েছি এর আগে এই কাটার কমান্ড হচ্ছে ট্রিম কমান্ড এই যে এইখানে যে যে কমান্ডটা এটা এই ট্রিম কমান্ড নেওয়ার পরে কিবোর্ড থেকে এন্টারপ্রেস করে এটাকে অ্যাক্টিভ করতে হয় তারপরে যে লাইনে ক্লিক করলাম লাইনটা কেটে গেছে হুম তারপরে বাকি যে লাইনগুলো আছে আমাদের ভিতরের এই লাইনগুলোকে আমরা আমরা কেটে ক্লিয়ার করে নিব। তাহলে এই যে একটু খেয়াল করেন আপনাদের এই যে কার্সরটা যেখানে আছে এটাই কিন্তু বড় হচ্ছে তো এটাকে ক্লিক করে এই যে লাইনটাকে কেটে দিলাম তারপরে এখানে আবার যাব এই এই কেটে দিচ্ছি তো এটা এটা হ্যাঁ কেটে দেওয়ার পরে আমরা কমান্ডটা ছেড়ে দিব স্কেপ চেপে তারপরে এই সিঙ্গেল যে লাইনটা আছে এটা কাটা যাবে না এটাকে ক্লিক করে হ্যাঁ তারপর কিবোর্ড থেকে ডিলেট আবার সেম এই যে এটা ক্লিক করে ডিলেট তাহলে আমাদের দরজা দরজা হলো এখন আমরা জানালা জানালা লাগব তো জানালা আঁকার জন্য আমাদের নিতে হবে লাইন কমান হ্যাঁ এই যে এইখানে এই যে লাইন কমান এটা নিলাম নেওয়ার পরে এইখানে এইখানে মোটামুটি আপনারা এই কার্সটা যদি আপনার অবজেক্ট স্ন্যাপ সব সিলেক্ট করা থাকে তাহলে এইভাবে মিড পয়েন্ট ধরবে তো মিড পয়েন্ট ধরলে এখানে নিয়ে এইভাবে টান দিয়ে রাখবো রেখে স্কেপ চেপে দেবো আবার মাউসের রাইট বাটনে ক্লিকের রিপ্লেস লাইনটা নিয়ে এভাবে আমরা আবার লাইনটা আনলাম এরপরে মাউসের রাইট বাটনে ক্লিক এন্টারে ক্লিক আবার মাউসের রাইট বাটনে ক্লিক রিপ্লেস লাইনে ক্লিক এরপরে এখান থেকে মিড পয়েন্ট ধরে এভাবে বাইরের দিকে ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক এন্টারে ক্লিক হ্যাঁ আমরা জানি আপনাদের সুবিধার জন্য আমি পূর্বে মাপগুলো দিয়ে দিয়েছিলাম তো আমরা জানি রুমের মাপ জানালাগুলা পাঁচ ফিট হয় যেহেতু আমরা এখানে মিডলে লাইন নিয়েছি তো আড়াই ফিটের দিকে হবে আড়াই ফিট ডান দিকে হবে আড়াই ফিট বাম দিকে হবে তাহলে আমরা কীবোর্ড থেকে এখন অফসেট কমান্ড নেব এই যে অফসেট কমান্ড হ্যাঁ এই অফসেট নেওয়ার পরে কীবোর্ড থেকে লিখবো আড়াই ফিট দুই ফিট ছয় এন্টার এই ডান দিকে একটা বাম দিকে একটা সেম এই এই দিকেও কমান্ডা আমরা ছাড়বো না হ্যাঁ এরপর আবার এই ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে হ্যাঁ আঁকার পরে মৌসুম রাইট বাটন ক্লিক করে এন্টারে ক্লিক করে আমরা কমান্ডটা ছেড়ে দেবো তারপরে এই মিডেলের যে লাইনটা আছে এটাকে সিলেক্ট করবো হ্যাঁ সবগুলো একসাথে যে ক্লিক করে করে আমি সিলেক্ট করছি তারপরে কীবোর্ড থেকে ডিলিট চাব এরপরে আবার আমরা টিম কমান্ড নিব টিম কমান্ড নিয়ে এই যে মাঝখানে এগুলা ফাঁকা করব মানে কেটে দিব তো আমি টিম কমান্ড দিচ্ছি এবার কীবোর্ড থেকে নিব টি আর ডাবল এন্টার নেওয়ার পরে যে লাইনে কেটে লাইনে ক্লিক করলাম এই লাইনগুলো আমরা অতিরিক্ত লাইনগুলো কেটে দিচ্ছি যেহেতু এটা আমার জানালা হবে এই জানা দরজা দরজার লাইন কাটা হয়েছে জানালার লাইন কাটা হয়েছে তো এখন আমরা আমাদের সুবিধার জন্য আমরা এখানে আপনাদের প্রথমে সিম্পলভাবে দেখাচ্ছি হ্যাঁ এরপরে আমরা দরজা জানালা আবার আঁকবো নিজেরা তাহলে এইভাবে সিম্পল উইন্ডো আঁকার জন্য এখন আমরা যাব এখানে লেয়ার প্রপার্টিস থেকে এখন উইন্ডো লেয়ার নিব উইন্ডো লেয়ার থেকে যে উইন্ডো লেয়ার আছে উইন্ডো লেয়ার নেওয়ার পরে এরপর নিব আমরা লাইন কমান্ড হ্যাঁ লাইন কমান্ডে এবার আমরা শর্টকাটে নিব এল এন্টার নেওয়ার পরে এই যে এখানে এখানে এই যে এখানে আসবেন ওপরে এই যে ইন পয়েন্ট আসছে এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তারপরে মাউসের রাইট বাটন ক্লিক অ্যান্টারে ক্লিক আবার মাউসের রাইট বাটনে ক্লিক যে রিপ্লেস লাইন তারপরে এইখানে এইবারে আরেকটা ক্লিক এখানে একটা ক্লিক মাউসের রাইট বাটন ক্লিক অ্যান্টারে ক্লিক আমরা জানি জানালার পাল্লার মাপ দুই ইঞ্চি হয় তাহলে দুই ইঞ্চি হলে আমরা অফসেট নিব ও এন্টার দুই এন্টার হ্যাঁ এভাবে ভিতরের দিকে একটা বাহির দিকে একটা এই একটা সিস্টেম আর একটা পদ্ধতি হচ্ছে আমরা এটাকে হ্যাঁ আরেকটা কমান্ডের সাহায্যে যেমন এই আমাদের কপি কমান্ড আছে হ্যাঁ আমরা যেমন এটাকে পুরোটা এইভাবে সিলেক্ট করে কপি করলাম কপি করে এইভাবে বাহিরের দিকে রাখলাম হ্যাঁ এন্টারে ক্লিক করলাম রাখার পরে এখন আমাদের এটাকে ঘোরাতে হবে তো ঘোরানোর জন্য এখানে আরেকটা কমান্ড আছে রোটেড কমান্ড এই যে দেখেন এই যে এটা এই যে এখানে নিয়ে এলে এটা রোটেট কমান্ড তাহলে এটাকে আমরা প্রথমে রোটেট কমান্ডটা সিলেক্ট করলাম এরপরে এই উইন্ডোটাকে এইভাবে ফাঁকা জায়গায় ক্লিক করে ড্রাগ করে এইভাবে সিলেক্ট করলাম তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক এরপরে আপনার কাশটা এই যে কালো অংশে এইখানে ক্লিক করে উপরের দিকে ক্লিক করবেন উপরের দিকে নিয়ে হ্যাঁ লেফট মাউসে লেফট বাটনে ক্লিক করবেন এই যে রুটেট হয়ে গেছে এভাবে আপনারা দুই একবার চেষ্টা করবেন তাহলে দেখবেন জিনিসটা হয়ে যাবে তারপরে এটাকে আবার আমরা কি করব এটাকে সিলেক্ট করে এখন আমরা ওই যে কপি কমান্ড হ্যাঁ এই যে কপি কমান্ডে তারপরে এখানের এই যে এইখানে দেখেন এখানে চারটা পয়েন্ট একটা দুইটা তিনটা চারটা একটু খেয়াল রাখবেন আমরা যেমন এই যে এইখানের এই পয়েন্টে দরছি হ্যাঁ সেম আবার এইখানে এসে এই পয়েন্টই ছাড়তে হবে এই যে বসে গেছে এরপরে আবার সেম আমরা ওইটা খেয়াল রাখবেন এই যে এটা এখানে দৌড়েছি এখানে ছেড়ে দিলাম এই আমাদের উইন্ডোগুলো হয়ে গেল এখন আমরা দরজা আঁকবো তো দরজা আঁকার জন্য আমি আগে সিম্পলভাবে দেখাচ্ছি আবার লাইন কমান্ড নিলাম এখন আমরা আবার লেয়ারটা চেঞ্জ করে নেব হ্যাঁ এখান থেকে যে ডোর লেয়ার এখান থেকে আমরা লাইন কমান নিলাম নেওয়ার পরে এই যে এইখানে দরজা এখানে আঁকবো তো এইখানে ক্লিক করে এদিকে আপনার বাম দিকে দুই ইঞ্চি ঘন্টার তারপরে উপরের দিকে দিব আমরা তিন ফিট ছয় ডাবল এন্টার এরপরে এটাকে রাউন্ড করার জন্য এখানে এই যে আর্টস কমান্ড আছে হ্যাঁ এই যে এই যে এখানে এইটা এইটা আর্টস কমান্ড এইটাতে ক্লিক করে এই এই যে এই সিঙ্গেল লাইনের এইখানে একটা ক্লিক এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এই সিম্পল আমাদের দরজা আঁকা হয়ে গেছে এখন দরজাটা আপনারা যদি একটু ভালো মানে স্ট্যান্ডার্ড দরজা আঁকতে চান তাহলে সেটা আমিও আমি দেখাবো একটু পরেই হ্যাঁ এখন আমাদের এটাতে শেষ এখন আমরা এটা হ্যাঁ ডাইমেনশন বসাবো হ্যাঁ আগে দেখবো আমাদের এই রুমের ভিতরের ভিতরের মাপটা কত আছে এই মাপটা দেওয়ার জন্য এখানে এই যে লাইনার কমান্ড আছে হ্যাঁ লাইনের কমান্ড নেওয়ার পরে এই ভিতরে ধরবেন হ্যাঁ এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এরপর নিচের দিকে একটা ক্লিক চৌদ্দ ফিট দুই ইঞ্চি এরপরে আবার মাউসের বাটনে ক্লিক লাইনে ক্লিক এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক ভিতরে একটা ক্লিক এটা হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি তাহলে আমাদের রুমের মাপ হচ্ছে চৌদ্দ ফিট দুই ইঞ্চি আর হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি এখন এটাতে আমরা টেক্সট বসাবো টেক্সট বলতে এটাতে আমরা লেখা বসাবো তো টেক্সট বসানোর জন্য এখানে আপনার খেয়াল করেন এই যে এই চিহ্নটা এ এটা হচ্ছে আপনার মাল্টি টেক্সট হ্যাঁ এটাতে ক্লিক করে তারপরে এই যে এখানে কালো অংশে এখানে একটু ড্রাগ করবেন এই যে ড্রাগ করে এইভাবে ড্রাগ করে এই দুটোটুক ড্রাগ করার পরে আবার ক্লিক করবেন ক্লিক করলে একটা এই যে টেক্সট ফরম্যাট বার চলে আসে হ্যাঁ এটা একটু খেয়াল করেন এই যে টেক্সট ফরম্যাট বার তো এখানে এটা হচ্ছে আমাদের লেয়ার মানে এটা হচ্ছে আমাদের টেক্সট আমাদের টেক্সটটা কেরকম হবে দেখতে তাহলে এখান থেকে আমরা একটা টেক্সট নিয়ে নিচ্ছি আমরা সাধারণত টাইম নিয়ে রোমান্স ইয়া করি বা এখান থেকে যে কোনো একটা টেক্সট নিলাম এই টেক্সটটা নিলাম নেওয়ার পরে এখানে আমরা আগেই জানি যে এখানে লেয়ার টেক্সটের হাইট দিতে হয় সর্বনিম্ন আট ইঞ্চি আট ইঞ্চি দেওয়ার পরে আমরা হ্যাঁ এখানে ওকেতে ক্লিক করব এখানে ক্লিক করব এই কালো অংশে ক্লিক করবো আর কালো অংশ ক্লিক করার পরে এখানে আমরা লিখবো এটা যেহেতু বেডরুম আমরা লিখবো বেড শিফট ধরে বি ই ডি বেড হ্যাঁ বেড লেখার পরে আমরা এন্টার দিয়ে নিচে আসবো নিচে এসে এটাকে একটু জুম করে বা ওকেতে ওকে দিব। ওকে দেওয়ার পরে এই যে এখানে দেখছেন এই যে বেড লেখাটা চলে আসছে এই বেড লেখাটা আপনাকে আপনি যদি একটু ঘুরাতে চান বা সরাতে চান তাহলে এটাকে সিলেক্ট করে এখানে একটা মুভ কমান্ড আছে এই যে হ্যাঁ এই যে মুভ কমান্ড প্লাসের মতন যেটা এটা ক্লিক করে এই ফাঁকা অংশে এখানে এখানে একটু মিডেলের মতন এখানে রাখলেন হ্যাঁ এরপরে এটাতে এখন লেখা বসাতে হবে কি করতে হবে এই এইটা আমাদের আমরা কি করব এটা আমাদেরই যে দেখেন ডোর লেয়ারে পড়ে আছে তাহলে আমরা যেহেতু টেক্সের লেয়ার নিয়েছি বা লেয়ার ধরেছি এটা আমরা লেয়ারে ফেলে দেবো তাহলে এইভাবে সিলেক্ট করে এই যে এখান থেকে এই তিটটাতে সিলেক্ট করে এখানে আমরা এই যে টেক্সের লেয়ার এই যে লেয়ারে হয়ে গেছে এখন এটাকে আমরা এডিট করবো মানে এটাতে আমরা লেখা বসাবো তাহলে এটা এডিট করার জন্য এই লেখাটাতে সিলেক্ট করে দুইটা সিলেক্ট করতে হবে পরপর দুইটা সিলেক্ট ডাবল ক্লিক করলে এই লেখাটার ভিতরে আবার লেখা যাবে এই যে এখানে বেড লেখা আছে এরপরে অ্যান্টার দিয়ে আমরা নিচে আসবো যেহেতু আমরা মাপ জানি এদিকে চোদ্দো ফিট দুই ইঞ্চি তাহলে আমরা কী বোর্ডের থেকে লেখবো চোদ্দো ফিট মাইনাস দুই ইঞ্চি এটা ইনটু হচ্ছে এক্স এদিকে হচ্ছে বারো ফিট মাইনাস দুই ইঞ্চি হ্যাঁ লেখাটা লেখার পরে এটাকে আমরা একটু ফরমেট করব যেহেতু এটা আপনার লেফটে পড়ে আছে এটাকে আমরা সেন্টারে করে দেবো তাহলে এইভাবে যে এইখান থেকে বা কাঁসটা যেখানে জলতাশা নিতেছে সেটা চাপ দিয়ে ধরে মাউসের লেফট বটন চাপ দিয়ে ধরে উপরের দিকে পুরো একটা সিলেক্ট করবে সিলেক্ট করার পরে যে এইখানে স্ট্যান্ডার্ড এটা সেন্টার করে দিব এই সেন্টার হয়ে গেছে তারপরে আমরা ওকেতে ক্লিক করব তো আমরা টেক্সট বসালাম তারপরে এই দুইটা আমরা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট যাব মুছে গেল হ্যাঁ তো এই ছিল মোটামুটি এখন আমরা একটা স্ট্যান্ডার্ড ড্রোর হ্যাঁ আপনি এগুলো হ্যাঁ ড্রো করে এগুলো আপনার সেভে রেখে দিবেন যাতে পরবর্তীতে এগুলো খুব সহজে ব্যবহার করে কাজ খুব তাড়াতাড়ি করা যায় তো আমি একটা স্ট্যান্ডার্ড দরজা কীভাবে রাখতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি আপনাদের তো প্রথমে এরকম একটা দরজা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোটামুটি তো এরকম একটা দরজা কীভাবে রাখবেন সেটা আমরা দেখাচ্ছি এটা পাশে রাখলাম হ্যাঁ আমরা প্রথমে এই যে লাইন কমান নিলাম হ্যাঁ লাইন কমান নেওয়ার পরে এইখান থেকে এইখানে এটার মাপ হচ্ছে আপনার তিন ইঞ্চি এন্টার তারপরে উপরের মেজারমেন্টটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি পাঁচ এন্টার এন্টার ডাবল এন্টার হ্যাঁ এটা প্রয়োজনে আমরা মিপে মিপে দেখতে পারি এটা কয় ইঞ্চি আছে যে লাইনের নিয়ে এটাকে মাপবো আমরা এইদিকে দিকে কয় ইঞ্চি আছে তিন ইঞ্চি উপরে একটা কত আছে হ্যাঁ এইভাবে কমান্ড সেরে আবার আপনার মাপলাম এই পাঁচ ইঞ্চি আবার দেখাচ্ছি এই যে লাইনের কমান্ড নিয়ে লাইনার কমান্ড নিয়ে এইখানে একটা ক্লিক করব এখানে একটা ক্লিক করব নিচের দিকে রাখবো এটা তিন ইঞ্চি আবার মাউসের রাইট বাটনে ক্লিক যে লাইনার রিপ্লেস লাইনার এই এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক হ্যাঁ রাখার পরে এখানে এখানে আমাদের এই বাসটা কত আছে এটাও মেপে দেখতে পারি ইচ্ছা করলে তিন ইঞ্চি হ্যাঁ রাখলাম তাহলে আমরা এখানে এখানে ইয়ে করলাম এরপর আবার লাইন কমান নিব নেওয়ার পরে যে এটাকে আবার উপরের দিকে ক্লিক করে আমরা পাঁচ ইঞ্চি আঁকলাম আমরা জানি যে এটা এটা হচ্ছে আপনার তিন ইঞ্চি এটাকে আমরা মুছে দিলাম আবার লাইন কমান নিলাম এখানে একটা ক্লিক উপরের দিকে তিন দিব আর এদিকে ভিতরের দিকে এটা হচ্ছে আপনার হ্যাঁ আড়াই ইঞ্চি টু পয়েন্ট ফাইভ আরাই না এটা আমরা একটু মেপি দেখি প্রয়োজন এটা দেড় ইঞ্চি আছে এটা আছে হাফ ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চি তাহলে আবার লাইন কমান নিলাম হ্যাঁ এখানে ক্লিক করে এটা হচ্ছে আপনার এক ইঞ্চি যে উপরে এভাবে ক্লিক করে স্কেপ চেপে কমান ছেড়ে দিলাম আবার লাইন কমান নিলাম হ্যাঁ রিপ্লেস লাইন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক স্ক্রিপ্ট চেপে দিলাম এই দুইটা বাড়তি অংশ আছে এটা আমরা ট্রিম করবো টি আর ডাবল এন্টার এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক এই জিনিসটা সুন্দর আঁকা হয়ে গেছে এখন আমাদের এই ইয়ারটা হচ্ছে সাড়ে তিন ফিট তাহলে আমরা এটা যখন আঁকতে পেরেছি তখন এটাকে কী করব এটাকে সিলেক্ট করে কপি করবো কপি হ্যাঁ এরপরে এসে মাউসারাইডার ডাইন দিয়ে ক্লিক করে এটাকে আমরা মাপ দিব সাড়ে তিন ফিট তিন ফিট ছয় এন্টার এটা হচ্ছে দরজার মাপ তারপরে আমাদের এই যে লম্বা যে লাইনটা এটাও আমরা ইয়া করে নিব তো সেটা ইয়া করে এখান থেকে লাইন কমান নিলাম এখান থেকে লাইন কমান নিলাম নিয়ে এইখানে ক্লিক করবো হ্যাঁ এদিকে দিব আমরা তিন ফিট চার এন্টা তার মানে আমাদের এই টোটাল হাইটের মাপটা সাড়ে তিন ফিট হবে তাহলে আমরা একটু মেপি দেখি এইখান থেকে এই লাইনার কমা এখান থেকে এই মাথা পর্যন্ত হ্যাঁ সাড়ে তিন ফিট হবে এটা তিন ফিট নয় আছে হ্যাঁ এটা তিন ফিট নয় না এটা হবে আমাদের তিন ফিট ছয় ইঞ্চি হবে হ্যাঁ তিন ইঞ্চি আরও কমবে তাহলে তিন ইঞ্চি কমলে আমাদের এটা আছে পাঁচ ইঞ্চি হ্যাঁ তাহলে এটা হবে তিন ফিট এক ইঞ্চি আবার লাইন কমান নিলাম নেওয়ার পরে এখান থেকে এখানে উপরের দিকে তিন ফিট এক ইঞ্চি ডাবল এন্টার এটা আমরা আবার একটু মেপে দেখি এখান থেকে এই এই সাড়ে তিন ফিট হ্যাঁ সাড়ে তিন ফিট এরপরে যে এখানের যে পাল্লাটা এটা হচ্ছে আপনার অফসেট নিলাম এটাকে দিলাম আমরা দুই ইঞ্চি হ্যাঁ দেওয়ার পরে হ্যাঁ এখান থেকে লাইন কমান নিব। এই এটাকে ব্লক করে দিলাম হ্যাঁ তারপরে এখান থেকে আমরা এইখান থেকে আর্টস কমান্ড নিবে যে আর্টস এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক তারপরে এটা হুম এটাকে একটু ঘুরাতে হবে হ্যাঁ আমরা এটা এইভাবে তো এটা একটু ঘুরাতে হবে তাহলে এটা ঘুরানোর জন্য আমাদের এই যে রোটেড কমান্ড আছে এভাবে আমরা একটু ঘুরিয়ে নিলাম হ্যাঁ এটা আসলে রোটেট করলে হবে না এখানে আরেকটা কমান্ড আছে সেটা হচ্ছে যে মিরর কমান্ড মিরর মানে আয়না এরকম আছে এটা তাহলে এটাকে সিলেক্ট করে এই যে এখানে একটা এই যে মিরর কমান্ড আছে মিরর কমান্ড দিয়ে এই এখানে ফাঁকা অংশে ক্লিক করে উপরে দিকে ক্লিক করে রাইট বাটনে ক্লিক অ্যান্টারে ক্লিক হ্যাঁ এখানে এখন আমরা এটা এই এইখানে বসাই দিব লাইন কমান্ড নিয়ে এখানে এখানে এটাকে আমরা মুছে দিব এখন আমরা মেপি দেখি এটা আমার সাড়ে তিন ফিট আছে কি না হ্যাঁ তিন ফিট নয় আছে তাহলে আরও তিন ইঞ্চি মুভ করে সরাতে হবে তিন এন্টার এখন দেখি টোটাল মেজারমেন্টটা হ্যাঁ সাড়ে তিন ফিট আছে হ্যাঁ এটাকে একটা মিরর করি হ্যাঁ এখন আমরা এই যে আর্টস কমান্ড নিয়ে এইখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক হ্যাঁ এইখানে একটা ক্লিক এই যে দরজা আমাদের মোটামুটি স্ট্যান্ডার্ড দরজা হয়ে গেছে হ্যাঁ এটা যদি আপনি আড়াই ফিট আঁকতে চান তাহলে এভাবে আঁকবেন হ্যাঁ আশা করি হ্যাঁ আপনারা জিনিসটা একটু চেষ্টা করবেন চেষ্টা করলেই জিনিসটা আঁকতে পারবেন তারপর মাঝের যে ইয়েটা সেটা সিম্পল একটা লাইন কমার নিয়ে এইখানে এই 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 তারপর জাস্ট এটাকে এটাকে মিরর করে দিলে হয় এম আই এন্টার পরে তারপরে যে স্টেজ কমান্ড আছে যে স্টেজ স্টেজ পড়ানো এটাকে এখন কপি করে হ্যাঁ নিচের দিকে দিয়ে দিবো নির্দিষ্ট মাপ নেই এটা আনুমানিক দিতে পারেন এই বাড়তি একটু অংশ আছে এটাকে আমরা ট্রিম করবো টিআর ডাবল এন্টার এটাকে কেটে দিব কেটে দেব ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন হুম আপনারা একটু ক্লাসটা ধৈর্য সহকারে দেখে একটু প্র্যাকটিস করবেন হ্যাঁ প্র্যাকটিস করলে পরবর্তী ক্লাসগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে যদি আপনি এতটুক রুম আঁকতে পারেন তাহলে হাত মোটামুটি ক্লিয়ার হবে তারপরে আমরা নেক্সট ক্লাসে দেখাবো পুরোপুরি একটা রোম কিভাবে ড্রয়িং করতে হয় একটা পুরোপুরি রুম কিভাবে ড্রয়িং করতে হয় এবং সেটাতে কীভাবে জানালা দিতে হয় দরজা দিতে হয় এটা আমাদের থাকবে এটা পরবর্তী ক্লাসের জন্য আমাদের সুবিধা হবে তো আজকে এই পর্যন্তই থাক